মুফাসসিরে কেরামগণ, নামাজকে বিশুদ্ধ করার জন্য, অর্থাৎ যেই নামাজ আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে, এই ধরনের নামাজ পড়তে হলে তাফসিরে জালালাইনের মধ্যে সাতটা শর্ত উল্লেখ করেছেন। কয়টা শর্ত কথা বলেন? সাতটা শর্ত উল্লেখ করেছেন। এই সাতটা শর্ত সহকারে যদি আমরা সলাত আদায় করতে পারি, অবশ্যই তাহলে এই সলাতের ফজিলত, এই সলাত থেকে আমরা উপকার পাবো। এবার দেখেন, প্রথম নাম্বার শর্ত সেটি হলো ইখলাস থাকতে হবে নামাজের মধ্যে। নামাজের মধ্যে কি থাকতে হবে কথা বলেন? ইখলাস, অর্থাৎ খলিস, একনিষ্ঠতা থাকতে হবে। অর্থাৎ আপনার সলাত আদায়ের মধ্য দিয়ে কোনো লৌকিকতা থাকবে না, অন্যকে দেখানোর উদ্দেশ্যে কোনো সালাত হবে না। মুসল্লি, নিজেকে মুসল্লি মানুষ বলবে এটার উদ্দেশ্যে সলাত আদায় করা যাবে না। সলাত আদায় করতে হবে কেবলমাত্র একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়ানার মধ্যে, আল্লাহ পাক বলছেন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক বলেন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আর দিনকে তাদের জন্য একনিষ্ঠ করার জন্য, খলেস করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকা ওয়া যালিকা দীনুল কাইয়িম। আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক বলছেন এরপরে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে হুনাফা শব্দের অর্থ হলো তারা একনিষ্ঠভাবে, খলিসভাবে, একমুখী হয়ে কেবলমাত্র আল্লাহর জন্য সলাত কায়েম করবে, আল্লাহর জন্য জাকাত দিবে। সুবহানাল্লাহ বলেন, তাহলে হুনাফা শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে, একমুখী হয়ে, অর্থাৎ দ্বিমুখী হয়ে সে সলাত আদায় করবে না, একমুখী হয়ে কেবলমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই সলাত আদায় করতে হবে। তাহলে এই সলাতই আল্লাহর দরবারে কবুল হবে, এই সলাতই আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ পুত এবং পবিত্র হয়ে আপনাকে সলাত আদায় করতে হবে। আপনার মধ্যে যেন অপবিত্রভাবে কোনোভাবেই না থাকে, অর্থাৎ ওযু এবং গোসলের মধ্যে কোনো প্রকার যেন ত্রুটি না হয়। বিষয়গুলো খেয়াল করেছেন? পুত এবং পবিত্র সহকারে আপনি যদি সলাত আদায় করেন তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। পবিত্রতা অর্জন ছাড়া সলাত আদায় শুদ্ধ হবে না। আল্লাহ নবী বলছেন লা ইয়াকবালুল্লাহ সলাতান ইল্লা বিতুহুরিন। আল্লাহ নবী বলছেন সলাত শুদ্ধ হবে না, আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন না। আমাদের সমাজে এমনও অনেক ব্যক্তি আছে ঠিকমতো অযুও করতে পারে না, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেটাই তারা জানে না। তাহলে যে পবিত্রতা অর্জন করতে পারে না, সুন্দরভাবে অযু করতে পারে না, তাহলে বলুন তার নামাজ তাকে কীভাবে অন্যায় কাছ থেকে ফিরায় রাখবে বলেন? এই জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো নির্দিষ্ট সময়ে, অক্তমতো সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে নামাজের অক্ত শেষ হয়ে গেল ওর কাজ ফুরায় না, আছে না এরকম কথা বলেন? দেড়টার জামাত, জোহরের নামাজ হতে দেড়টায় সে বাড়িতে আস্তে আস্তে তিনটা বাজিয়ে দেয়, আসরের আগে কোনো রকম তাড়াহুড়ো করে মানে ঢাস ঢুস ডিপ দিয়ে নামাজ শেষ করে দেয়। এই নামাজও আপনাকে অন্যায় অশ্লীল কাছ থেকে ফিরাবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন আইউল আমালি আফদালু, হে আল্লাহর নবী সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আমল কোনটি? আল্লাহর নবী জবাবে বললেন কলা সলাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বললেন শোনো, প্রথম সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আমল হলো সময় মতো অক্ত মতো সলাত আদায় করা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর নবী এখানে আসসালাতু শব্দ বললেই পারতেন যে নামাজ এটি উত্তম আমল, কিন্তু আল্লাহর নবী আসসালাতু শব্দ বলেই শুধু শেষ করলেন না। আল্লাহর নবী বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা। কি বললেন? আসসালাতু আলা ওয়াক্তিহা, মানে অক্ত শব্দটা এখানে উল্লেখ করলেন, যার অর্থ শুধু সলাৎ না, সালাতটাকে পড়তে হবে, নামাজটাকে পড়তে হবে অক্ত মতো, সময় মতো, জামাতের সহিত সলাত আদায় করতে হবে। কি আমার আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
এটা আপনাদের নামাজ যেন কবুল হয়। নামাজ যেন এত কষ্ট করে আপনারা সালাত আদায় করেন, রুকু করছেন, সিজদা করছেন, আপনি তেইদের সামনে শীত আসতেছে, ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করবেন, ঘুমে আরামের ঘুমকে হারাম করে আপনি ফজরের সময় আসবেন, অথচ আপনার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সেটা আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে না। বলেন তাহলে এই কষ্ট করার কোনো মানে থাকবে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিষয়গুলো খেয়াল করবেন, শর্তগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যে প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি, প্রথম নম্বরে কী কথা বলেন? আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় নম্বর হলো সুন্দরভাবে পুত এবং পবিত্র হয়ে অজু করতে হবে। তিন নম্বর হলো কী বললাম? তিন নম্বর কী বললাম? অক্ত মতো সময় মতো নামাজ আদায় করতে হবে। এরপরে চার নম্বর শর্ত হলো নামাজের আরকানসমূহ পূর্ণরূপে ধীরস্থরতার সাথে ধীরভাবে আদায় করা। বিষয়গুলো খেয়াল করবেন, নামাজের যে আরকানসমূহ আছে এটা আস্তে আস্তে ধীরভাবে আদায় করা। সেগুলো কি দেখেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা পড়লেন, অন্যান্য সূরা মিলালেন, যখন রুকুতে যাবেন, রুকুতে গিয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে রুকুর তাসবি সম্পন্ন করবেন। আমাদের সমাজে এরকম আছে, আছে না এরকম কথা বলেন, কি বলে সে নিজেও বোঝে না, দেখবেন নামাজে দাঁড়ানো শেষ, রুকুতে যাওয়া শেষ, এরকম অনেক নামাজি পাবেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ হয় কিনা আমার সন্দেহ হয়, তাহলে নামাজে দাঁড়ায় রুকুতে যাওয়া সারা, রুকুতে যাওয়া দেখলেন আবার রুকু থেকে ওঠা সারা, এই রুকু থেকে উঠলেন আবার দেখলেন সিজদায় চলে গেছে। এই যে এগুলো নামাজের অস্থিরতা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে প্রত্যেকটা নামাজের ফরজ বিধানকে আপনি ধীরস্থিরভাবে কী করবেন কথা বলেন, আদায় করবেন, অর্থাৎ তাসবি পড়বেন, পরে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে একটু শান্ত হবেন, একটু কী হবেন, শান্ত হয়ে তারপরে আস্তে করে আপনি রুকুতে চলে সিজদায় চলে যাবেন, সিজদায় থেকে উঠবেন, দুই সিজদার মাঝখানে বসতে হয়, সেই জায়গায় বসে আপনি স্থিরতা অবলম্বন করবেন। এবং কি বিশ্বনবী হাদিস দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ফিরিলি অরহামনি হাদিনি অশফিনি অর্জুকুনি, এভাবে বিভিন্ন রেওয়াতে হাদিস এসেছে, এই দোয়াগুলো আপনি ধীরস্থিরভাবে পড়বেন, এটা হলো নামাজ কবুলের আরেকটি শর্ত। এরপরে দেখেন একাগ্রতা এবং বিনয়ের সাথে সলাত আদায় করতে হবে। কিসের সাথে কথা বলেন? বিনয়ের সাথে সলাত আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা মুমিনুনের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক বলছেন ওই মুমিনেরা সফল কাম হয়ে গেছে, ওই মুমিনেরা সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক বলেন ওই মুমিনেরা সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয়ী হয়েছে, সুবহানাল্লাহ বলেন। খাশিউন শব্দের অর্থ হলো বিনয়ী হওয়া, অর্থাৎ যারা বিনয়ের সাথে আদবের সাথে সলাত আদায় করবে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, সুবহানাল্লাহ বলবেন না, মানে নামাজ তো কবুল হবেই, আল্লাহ পাক বলছেন তারা সফল কাম। এবার আসুন খাশিউনের ব্যাখ্যা, বিনয়টা কেমন করে, আজকে তো আলোচনা শেষই হলো না, বিষয়টা হচ্ছে এরকম, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কত মুসল্লিকে আমি দেখেছি নামাজে দাঁড়িয়ে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, ফ্যান কয়টা আছে দেখছে, আবার এমনও আছে পিছনে কে আসে তাও তাকিয়ে দেখে, আছে না নাই কথা বলেন, এটা কি নামাজের বিনয় না, এটা নামাজের কি নয় কথা বলেন। আবার এমনিতেই দাড়ি চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, এই যে নামাজের মধ্যে স্থিরতা ভাব নেই, নড়াচড়া করছে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো বিনয়ী, নামাজের বিনয়ী নষ্ট হয়ে যাচ্ছে, নামাজের কী হচ্ছে কথা বলেন, বিনয়ী নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, এগুলো কখনোই করা যাবে না। নামাজে আপনাকে স্থির থাকতে হবে, দেখেন অন্তরকেও স্থির রাখতে হবে। বিনয়ী শব্দের ব্যাখ্যা এসেছে দুইটি, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা, আর একটা হলো মনকেও স্থির রাখা। এখন বলতে পারেন হুজুর মন আবার অস্থির হয় কিবা করিয়া, মানে নামাজে দাঁড়িয়ে আপনি ওই যে বাজারের হিসাব করতেছেন, নামাজে দাঁড়িয়ে আপনি বাড়ির হিসাব করতেছেন, নামাজে যে আপনি মাঠের হিসাব জমিনের হিসাব করছেন, যে এখন নামাজ পড়ে ওই কাজ করবো এই কাজ করবো, এই করলাম সেই করলাম, এটা তো ঠিকমতো হলো না, তাহলে মন কি নামাজের মধ্যে স্থির রইলো নাকি বাহিরে গেল কথা বলেন। নামাজকে মানে মনকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে, এটা হলো মনের স্থিরতা, আর অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা হলো বিনয়ী, হলো নড়াচড়া না করা। সম্মানিত ভাইয়ের আমার, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে সেজদার জায়গায় নামাজের দিকে দৃষ্টি দিয়ে যখন সে সলাত আদায় করে, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে নামাজে যে ব্যক্তি এদিক ওদিক
না তাকিয়ে নামাজের স্থানে সেজদার স্থানে স্থিরভাবে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী বলছেন যে ওই বান্দার প্রতি ওই নামাজির প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে দেন আল্লাহু আকবার বলেন আর যখনই কোনো বান্দা কোন মানুষ নামাজ থেকে অন্য দিকে তাকায় ডানে তাকাবে বামে তাকাবে সামনে তাকাবে পিছনে তাকাবে এভাবে চুলকাবে নড়াচড়া করবে অস্থিরতা ভাব তার নামাজের মধ্যে চলে আসবে আল্লাহ পাক তখন তার থেকে তার রহমতের দৃষ্টি ফেরায় না নাউজুবিল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার আরো তো আরো দুই একটা পয়েন্ট আছে শেষ করে দিই ব্যাখ্যা না করি এরপরে দেখেন নিয়ম নিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ এমনভাবে সলাত আদায় করতে হবে মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আর আমি ছাড়া আর কেউ নেই সম্মানিত ভাইরা আমার যেরকম দেখেন না শেষ রাত্রিতে আপনারা নামাজ পড়েন একা একা মনে হয় না আর কি কেউ থাকে গভীর রাতে কেবলমাত্র থাকে সে আমার আল্লাহ আর আমি থাকি আর কেউ সেখানে মাঝখানে কেউ থাকে নীরব একটা পরিবেশ তো নামাজ যখন পড়বেন জামাতের সাথে পড়েন আর একসাথে পড়েন আপনাকে মনে করতে হবে যে আমি আর আমার প্রভু এই দুইজন আমার প্রভুর সামনে দাঁড়িয়ে ধীর স্থির মন নিয়ে আপনি সলাত আদায় করবেন এটা হলো এরপরে হলো আপনাকে কি করতে হবে সর্বশেষ আপনাকে হালাল রুজি বক্ষণ করতে হবে আপনি হারাম একের পর এক সুদের সুদে উপার্জিত সম্পদ আপনি মানে গ্রহণ করছেন মানুষের হক নষ্ট করে খাচ্ছেন সুদ ওজনে কম দিয়ে সেই ব্যবসায়ী টাকা আপনি নিয়ে আপনার ব্যবসা চালাচ্ছেন আপনি এভাবে আপনার দেহটাকে হারাম টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে হারাম খাদ্য দিয়ে আপনার রক্তটাকে তৈরি করেছেন ওই নামাজ ওই হারাম দেহ দিয়ে নামাজ পড়ে সেই সলাত আল্লাহর দরবারে কবুল হবে না সেই নামাজ আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে না এই জন্য মনে রাখতে হবে যে নামাজ পড়েও যারা অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে ফিরত রাখতে পারে না নিঃসন্দেহে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তার নামাজ শুদ্ধ হয় না সম্মানিত ভাই আবার সংক্ষিপ্তভাবে যে আদব যে শর্তগুলোর কথা বললাম এই শর্ত মেনে আল্লাহ পাক যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার তৌফিক দেন অবশিষ্ট আলোচনা নামাজের আরও ফজিলত রয়েছে আগামী জুমায় বলবার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই